Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আরো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এটা হচ্ছে ভেজিটেবল কাটলেট বা সবজি টিকিয়া কাবাবও বলা যায়। এটা বানানো একদম সহজ আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার বাসায় বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আরো সহজ এবং সুন্দর ভালো রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তাহলে আর কথা নয়, চলুন পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে দেখে নিন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর 3টা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচা মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিছু আস্ত জিরা। এখন আবার পেঁয়াজ কাঁচা মরিচ জিরাটাকে একটু ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সবজি। সবজির মধ্যে নিয়েছি মটরশুঁটি, শিম আছে, গাজর আর কিছু আলু। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারেন। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ভেজিটেবল কাটলেটটা কিন্তু বানানো যায়। এখন সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা। মশলার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য সামান্য পরিমাণে, সব মশলাগুলো দিয়ে দিব, খুব একটা বেশি না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, একদমই কম, 1 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরা গুঁড়া, এটা টালা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আমি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তবে এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। 5 মিনিট পর ফিরে আসলাম, তো দেখতে পাচ্ছেন হালকা একটু একটু কিন্তু সবজি থেকে পানিটা বের হয়ে এসেছে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নেবেন। আসলে সবজির মধ্যে পানি দিলে খুব একটা ভালো লাগে না, আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলেই সবজিটা একদম সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বিট লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো অনেকটাই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে এসেছে। আর কিছুক্ষণ হয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলবো, বেশি একটা সময় লাগবে না। আর পানি দেওয়ারও প্রয়োজন নেই। আপনাদের ক্ষেত্রে যদি পানির পরিমাণটা একটু লাগে সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। এখন 5 মিনিটের মতো ঢেকে রাখবো, এতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ভাজিটাও হয়ে যাবে। 5 মিনিট পর এখন ঢাকনাটা আমি খুলে নেব। আমি কিন্তু কোনো রকমের পানি ছাড়াই সবজিটাকে ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন উপর দিয়ে হালকা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে চামচ দিয়ে একটু ভালো করে চেপে চেপে সবজিগুলোকে একটু নরম করে গালিয়ে নিতে হবে। এতে করে আমরা যখন কাবাবের শেপটা দিব তখন বেশ ভালোভাবে দেওয়া যাবে। তা না হলে আস্ত সবজি থাকলে কিন্তু তখন শেপ দিতে ভালো হবে না। সেজন্য চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভেঙে দিতে হবে, যাতে সবজিগুলো একটু ভাঙা ভাঙা আঠালো হয়ে আসে। তারপরে আমি একটা সাইডে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন চলে এসেছি বানানোর জন্য। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আপনার কাবাবের উপরের অংশটাকে খুবই ক্রিস্পি করবে এবং খেতে কিন্তু অনেকটাই মুচমুচে এবং ভালো লাগবে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন গোলানোটা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর সেই সবজি যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম। প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দিবেন। এখন ব্রেড গ্রামটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন ওইখান থেকে কিছু পরিমাণে নিয়ে এইভাবে হাতের সাহায্যে তালুর মধ্যে ভালোভাবে চেপে চেপে করতে হবে, যাতে করে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে বা কিংবা ফাটল না থাকে। এভাবে তালুর সাহায্যে ভালো করে চেপে চেপে করতে হবে এবং চতুর সাইডে গোল করে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ কিন্তু দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু আমি সমান করে নিচ্ছি। এই তো হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। না, এই তো হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যেটা গুলিয়ে নিয়েছিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে, সেখানে ভিজিয়ে নেব।
এইভাবে উল্টিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। ময়দা এবং কর্নফ্লাওয়ারের সেই গুলার মধ্যে ভালো করে ভরিয়ে নিয়ে তারপরে এইভাবে ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন, সব দিকে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সব জায়গায় ব্রেড গ্রামটা ভালোভাবে লেগে যায়। এখন একটি প্লেট নিয়েছি, সেটার মধ্যে রেখে দিচ্ছি, আর সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। এই তো সবগুলো বানানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, যখন খুশি তখন বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এটা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায়। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব একটা গরম করে নিয়ে তারপরে কিন্তু দেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে টিকিয়া বা কাবাবগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা ভেজে নেব, আর এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে সবকিছু রেডি করাই ছিল। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন হালকা কালার চলে এসেছে তখনই বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গেছে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এখন আরেকটা পাশ কালার হওয়ার জন্য অপেক্ষা করছি। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি আর একটা কালার আমি করব না, এখন এগুলোকে একে একে নামিয়ে নেব। এখন আমি কাবাবগুলোকে নামিয়ে নিচ্ছি, আর একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, এতে করে কাবাবের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যু পেপারটা শুষে নেবে। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পেলেন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু বেশ ক্রিস্পি এবং মুচমুচে। বিশেষ করে বাচ্চারা কিংবা ছোট বড় সকলে কিন্তু এইটা পছন্দ করে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো কত সহজে একটি সুন্দর রেসিপি বানানো হয়ে গেল। এটা কিন্তু আপনারা বিকেল বেলা চায়ের সাথে কিংবা সকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম হেলদি একটা রেসিপি আপনারা সহজে দিতে পারেন। সেটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। আশা করছি আজকে আমার সহজ সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট করবো, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।